আইফোন ভার্সেস অ্যান্ড্রয়েড ফোন কোনটা সবচেয়ে ভালো এই ভিডিওতে আমরা সম্পূর্ণ জানব। আইফোনের যে ফিচারগুলো আছে সেগুলো অ্যান্ড্রয়েড ফোনে আছে কিনা এবং অ্যান্ড্রয়েড ফোনে যে সুবিধাগুলো আমরা সাধারণত পেয়ে থাকি সেগুলো আইফোনে আমরা পাবো কিনা সে নিয়ে আসলে অনেকেরই দ্বিমত। তাই এই ভিডিওতে আমরা শেষের দিকে সম্পূর্ণ জানব কিভাবে এই পার্থক্যগুলো তুলে ধরা যায়, কিভাবে পার্থক্যগুলো কী কী সুযোগ সুবিধা আছে সব কিছু কিন্তু এই টেক রিলেটেড ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো চলুন, আপনারা দেখছেন আলামিন আইটিভিটি চ্যানেল, তো চলুন মূল ভিডিওটি আমরা দেখে নিই। পার্ট টু পার্ট সবকিছু এই ভিডিওতে আলোচনা করা হবে। মুঠোফোন ব্যবহারকারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় অপারেটিং সিস্টেম, যার শুরুতে নাম আসে অ্যান্ড্রয়েড আর iOS এর। ক্ষেত্র অল্প হলেও ব্যবহারকারী রয়েছে উইন্ডোজের। এর বাইরে ব্ল্যাকবেরি ওএস, বাডা, প্লাম, ওপেন ওয়েব, মাইমো, মিগো অনেকটাই রয়েছে দৃষ্টির আড়ালে। তবে চলতি বছর হুট করে বেড়ে গেছে তুলনামূলকভাবে আইফোনের ব্যবহার। বিশেষত সামাজিক অবস্থান বোঝাতেও অনেকেই ঝুঁকছেন এর দিকে। অবস্থান অনুযায়ী অনেকে নিচ্ছেন নির্দিষ্ট মডেলের গোল্ড বা প্লাটিনাম এডিশনের বিশ্বায়িত হ্যান্ডসেট। আইফোন কেনার ক্ষেত্রে যতটা নাই হার্ডওয়্যার বা যন্ত্রাংশ ততটাই সফটওয়্যার, কারণ উন্নত নিরাপত্তা থেকে শুরু করে iOS-এ নিয়মিত সফটওয়্যারে হালনাগাদ পাওয়া যায় বলে মানেন অনেকে। অপরদিকে iOS ভালো হলেও সবার জন্য সেটি সেরা অপশন নাও হতে পারে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম স্মার্টফোনের সংখ্যা অনেক বেশি, ফলে পছন্দের ডিজাইনে পাওয়াও সহজ। এছাড়া কম দামে অনেক অ্যান্ড্রয়েড স্মার্টফোন পাওয়া যায়। এটা ঠিক যে নিয়মিত সফটওয়্যার হালনাগাদ পাওয়া যায় না, তবে স্মার্টফোন কেনায় সেটা খুব বেশি প্রভাবও ফেলে না। তবে দুটির ক্ষেত্রে মেমোরিতে বড় একটা প্রভাব ফেলেছে, যেটি আইফোনে নির্দিষ্ট কিন্তু অ্যান্ড্রয়েড ফোনগুলোতে ইচ্ছে মতো বাড়ানো যায়। আর বাড়তি রিস্ট ওয়াচ বা বিভিন্ন গ্যাজেটের ক্ষেত্রে রয়েছে স্বাধীনতা, যা আইফোনে কম। তবে মূল তর্কের জায়গাটা বেঁধেছে তথ্য নিরাপত্তার ক্ষেত্রে, যেখানে বরাবরই এগিয়ে iOS। তবে এই দুই অপারেটিং সিস্টেমের লড়াইয়ে ব্যবহারকারীর অভিজ্ঞতাতেই নির্ভর করছে সবকিছু। মুবাল্লিক করিম, মাইটিভি, ঢাকা।